আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেদ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3., অনুশীলনী 12.4 এর 13 নম্বর অঙ্কটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী হলে অঙ্কটিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রশ্নটিতে বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, সংখ্যাটির অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল 110, সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কগুলির ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রশ্নটি খুব মনোযোগের সহিত পড়তে হবে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, সংখ্যাটির অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল 110, সংখ্যাটি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা ধরি একক স্থানীয় অঙ্ক, এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই, এভাবে ধরে নিব। এবার আমাদের বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, এখন কোন অঙ্কটি ছোট এবং কোন অঙ্কটি বড় সেটি আমাদের জানা নেই, সেজন্য আমরা লিখব এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস 4। আর এটি 1 নং সমীকরণ, প্লাস মাইনাস এজন্য বসালাম কারণ আমরা জানি না কোনটি ছোট, সেজন্য ওয়াইটিও ছোটো হতে পারে এক্সটিও ছোটো হতে পারে, সেজন্য এখানে প্লাস মাইনাস 4 দেওয়া হয়েছে। তো সংখ্যাটি কত হবে, নিশ্চয়ই এক্স একক স্থানীয় অঙ্ক হলে এক্স, আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই হলে 10y। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, স্থান বিনিময় কৃত সংখ্যাটি হবে, এটা বিপরীত হবে অর্থাৎ 10x প্লাস ওয়াই বা ওয়াই প্লাস 10x এরকম। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে। এবার লিখব দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে আমাদের বলছে অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে স্থান বিনিময় করলে পাওয়া যায় ওয়াই প্লাস 10x এবং তার মূল সংখ্যাটির যোগফল, মূল সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 10y। হ্যাঁ, দুটো যোগফল বলছে 110। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এক্স দশের আগে 11x, ওয়াইও আমরা দেখতে পাচ্ছি 11y সমান 110, 11 দিয়ে সবগুলোকে ভাগ দিলে এক্স প্লাস ওয়াই সমান এক্ষেত্রে হবে 10। আর এটিকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। এবার লিখব এক ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস 4, 2 নং আছে এক্স প্লাস ওয়াই সমান 10। যোগ করি, যোগ করলে এখানে 2x সমান যেটি থাকবে 10 প্লাস মাইনাস 4,
বা এক্স সমান সমান পরে টেন প্লাস মাইনাস ফোর নিচে টু। বা এক্স সমান সমান যে মান বের হবে টু দিয়ে টেনকে ভাগ দিলে ফাইভ আর টু দিয়ে প্লাস মাইনাস টু। তো এক্স সমান প্লাস মাইনাস ফাইভের সাথে টু হলে এক্স সমান দাঁড়াবে পাঁচের সাথে দুই যোগ করলে সাত বা পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন। এটি হচ্ছে আমাদের এক্সের মান। এবার লিখব এখন দুই নং, এখন দুই নং সমীকরণে ওয়াই সমান টেন মাইনাস এক্স এরকম লিখবো দুই নং সমীকরণটা। এত হতে পাই ওয়াই সমান টেন মাইনাস এক্সের মান যদি সেভেন বসাই এক্স সমান সেভেন হলে এখানে ব্রেকেটে নেবে লিখে নেব, তখন টেন থেকে সেভেন মাইনাস করলে থ্রি। এটি হচ্ছে একটি। আবার ওয়াই সমান টেন মাইনাস এক্সের মান থ্রি বসালে তখন এখানে সেভেন, এখানে লিখে নেব এক্স সমান সমান থ্রি। তাহলে এবার যেটি লিখবো সেটি হচ্ছে এক্স সমান সমান সেভেন আর তখন ওয়াই সমান সমান থ্রি হলে এক্স সমান সেভেন ওয়াই সমান থ্রি হলে আমাদের যে সংখ্যা সেটি হবে এক্সের জায়গাতে সেভেন প্লাস ওয়াইয়ের জায়গাতে থ্রি, তাহলে টেন ইন্টু থ্রি। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এখানে তিন দশ তিরিশ আর সাথে সাঁত্রিশ। আবার এক্স সমান থ্রি আর ওয়াই সমান সেভেন হলে সংখ্যাটি তখন হবে এক্সের জায়গাতে থ্রি টেন ইন্টু ওয়াইয়ের জায়গাতে সেভেন, তাহলে সাত দশ সত্তরের দিনে তিয়াত্তর হবে তখন আমাদের সংখ্যাটি। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটির জায়গাতে, সুতরাং সংখ্যাটি হবে সাঁইত্রিশ বা তিয়াত্তর। এটি হচ্ছে আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং আমার ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে এবং সেটা থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।